উনি ওরে বাবা গো তুই তো পাগল করে দিবি বাবা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সরস্বতী পুজো চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, তো তার মধ্যে কৃষবের পড়াশোনাটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এখানে মানে মানে সরস্বতী পুজো হয়ে যাওয়ার মানে নেক্সট দিন মানে শনিবারে সরস্বতী পুজো গেছে, তো রবি সোমবার থেকে আমি ওকে নিয়ে একটু বসছি লেখার জন্য। ও এমনি মোটামুটি বইগুলো জানে, হ্যাঁ বই পড়ার ইন্টারেস্টও আছে, কিন্তু লেখেনি। লেখার ইন্টারেস্টটা ছিল, বাট যখন ইন্টারেস্টটা এসছে ওর, তখন আমরা লেখাতে পারিনি, কারণ হাতে খড়ি দেওয়া হয়নি। আর সবাই বলে যে হাতে খড়ি না দিলে নাকি লেখানো যায় না, তো সেই জন্য আর সেভাবে মানে 2-2.5 বছর থেকে ও তো মানে সবই দাগাদাগি করে, কিন্তু লেখানো হয়নি, ওকে হাত ধরে যে শেখাবো ওটা করা হয়নি। তো মোটামুটি এটা একটু আইডিয়া করে লিখে নিতে পারতো আর সার্কেলটা করতে পারতো। তো আমি একটু চেষ্টা করছি ওকে যে তাহলে চলো বসা যাক, আমরা একটুখানি চলো আমরা একটু তোমাকে শেখাই, যেরকম সরস্বতী পুজোর দিন তোমরা তো দেখেইছো যেরকম আমাদের হাত ধরে লিখলো, বেশ ইন্টারেস্টের সাথেই লিখলো, বেশ হাসি খুশি করে। তো আজকে মানে এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে এই যে কটা দিন, ঠিক আছে, এই কটা দিনে কৃষব কি শিখলো, কৃষবকে যে এই যে মানে কি বলবো, ধরে বেঁধে লেখানো শেখানো হচ্ছে, ঠিক আছে? ও কোনো মতেই মানে নিজে নিজে মাতব্বরি করে লিখছে, লিখবে, হ্যাঁ, যেটা ও পারেই না লিখতে, কিন্তু ওর নিজে নিজেই মানে ওর হাত ধরে যে কেউ লেখাবে এটা ওর পছন্দ নয়, ও কোনো মতেই সেটা নিচ্ছে না, ঠিক আছে? এখানে দেখাচ্ছি সমস্ত রকমের বই আছে, এখানে একটা ABCD বই আছে, এখানে একটা একরকমের আছে, এখানে আদর্শলিপি তো আছে, ABCD সবই আছে, ঠিক আছে? এখানে রাইটিং বুক আছে পেন্সিল দিয়ে লেখার জন্য, ঠিক আছে? এখানে ফেয়ারি টেলস আছে, এগুলো শোনে, এই বইগুলো সম্পর্কে এই বইগুলো ও ভালোই জানে। আর এদিকে বাবা এর সাথে এই যে ওই বইগুলো পড়ছে, এগুলো ইন্টারেস্ট আছে, কিন্তু এই যে ওর স্লেট, আর তোর পেন্সিল কোথায় বাবান, পেন্সিল কোথায়? ওই দেখো জানি না বলছে, তোমার কাছে নেই, একটু লিখে লিখে দেখাও তো সবাইকে তুমি কেমন লেখা শিখেছো। তুমি কি একটু লেখা লিখে দেখাতে চাও সবাইকে? তুমি একটু এখানে লিখে দেখাও তো স্লেটে কি লেখা শিখেছো। এই যে এই যে এই যে এটা দিয়ে মুছো, দেখতে পারছো কাণ্ডটা, যে ও একটু মানে লিখতে চাইছে না। এই নাও বাবা একটু লেখো প্লিজ, এখানে একটু লিখে দেখাও সবাইকে। কেন কেন লিখতে চাইছো না তুমি? বলছ না ওর কাছে নেই, আমি বই পড়বো। ও শুধু বই পড়তে, শুধু বই পড়তে ভালো লাগছে, লিখতে ভালো লাগছে না, দুষ্টুমি করছো তুমি। তুমি কি কি লেখা শিখেছো একটু দেখিয়ে দাও তো সবাইকে, তুমি একটু দেখিয়ে দাও সবাইকে কি লেখা শিখিয়েছো, শিখলে তুমি কি কি লেখা শিখলে একটু দেখিয়ে দেখে দেখিয়ে দাও, এখানে এখানে লিখে দেখিয়ে দাও। হ্যাঁ ওটা কালার, সবাই জানে ওটা কালার। এই যে পেন্সিল দিয়েছে বাবা, তাড়াতাড়ি একটু লিখে দেখাও। খুলে 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 নিবি, এই যে কালার বক্স, শোনা খুলে নিয়ে খেলা খালি সারাদিন, আর কি আছে? এ বাবা সবাই বোকা বলবে, তুমি কিছু লেখা শেখোনি বাবা, একটু ABCD লিখে দেখাও। একটু লেখা দেখাও আমাদের, দেখো দেখি, ওরে বাবারে, এ তো মাঝখানে ফাঁকা হয়ে গেল, ঠিক করে লেখো লেখো, এটা ও নিজে নিজেই শিখেছে, এটা কিন্তু আমরা যেগুলো শেখাচ্ছি ওগুলোর একটা কিচ্ছু শেখেনি এখনো, ঠিক করে বাবা একটু ঠিক করে লেখো, সবাই বলবে কৃষব বোকা ছেলে কিচ্ছু পারে না। তোমার হাতে কি এগুলো, ললি না এগ, এটা এগ একে দেখাও, এটা মুছে দাও না, এটা এগ একে দেখাও, স্লেটে লেখো এগ, একটা এগ আঁকো, চক কোথায়, চক কোথায়, উফ আমার হয়ে যাবে সিরিয়াসলি, এ না আমি বললাম এগ লিখতে, এগ বাবান প্লিজ আঁকো টু, ওটা কি লিখলে, প্লিজ বাবান একটু ঠিক করে একটা সার্কেল করো, একটা সার্কেল করো দেখি, উড়নি, ওরে বাবা গো তুই তো পাগল করে দিবি বাবান, সার্কেল সার্কেল করো, সার্কেল করো, সার্কেল মুছে না, এটা কিসের এগ আঁকলে,
ঘোড়ার ডিম? ওরে বাবা, তুমি তো খুব সুন্দর ঘোড়ার ডিমে গেছো বাবান। মুন্ডুর মাথা, ঠিক ঠিক। তুমি তোমার এপ্রিলের মানে ফার্স্ট এপ্রিল, ওর থ্রি ইয়ার্স কমপ্লিট হবে, আরো কিছু লিখতে পারে না, ভাবো একটু তোমরা। কিন্তু মোটামুটি বলতে পারে সব কিছু, অনেক কিছু মানে শিখে গেছে, কিন্তু লিখতে চাইছে না। আমি কি করবো, একটু টিপস দিও যদি তোমরা পারো। আর ওর অ্যাক্টিভিটি বই আছে, ওটার অ্যাক্টিভিটি চ্যাম্পটা বের কর, যেটা আগের দিন আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে সরস্বতী পুজোর প্রি গিফট অ্যাক্টিভিটি চ্যাম্প। তো ওটার মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটিও করে নেয় এটার মধ্যে। আমার এটা করবো আমরা, চলো চলো অ্যাক্টিভিটি চ্যাম্প। আসো আসো আসো, এটার মধ্যে আমি ম্যাচিং ম্যাচিং করবো, ম্যাচিং। ইয়ে, চলো দেখা যাচ্ছে এই অ্যাক্টিভিটি চ্যাম্পের মধ্যে। এটা করো, এটা করো, এই ম্যাচিংটা করো, ম্যাচিংটা করো, আর এই শর্টিংটা করো। শর্টিংটা অল মানে অনেকটাই করে ফেলেছে, দেখো। এই দেখো, অনেক কিছু করে দিয়ে পারে পা দেয় না বাবা, এটা সবই করে ফেলেছে, সবটাই করে ফেলেছে। এবার ম্যাচিংটা কিরকম করো একটা দেখাও তো সবাইকে, করে এটা ম্যাচিং করবে, এটা ম্যাচিং করবে আমার বাবা। ওরে দাঁড়া, পেন্সিল কোথায় তোমার? পেন্সিল বক্সটা একটু দেখাও সবাইকে। এই দেখো কৃষবের পেন্সিল বক্স, তুমি কিন্তু মামুনির কথা শুনছো না, এটা তো একবার করেছো তুমি, আস্তে আস্তে মচো ছিঁড়ে না যায়। খালি ওস্তাদি দিন রাত দাও, আমি মুছে দিচ্ছি, মামা হেল্প কর। তুমি পারবে না মুছতে, এটা তো তুমি করে ফেলেছো একবার, দাও। ঠিক আছে, এটা করে তারপর ওটা করবে তো না? এবার আমি মুছে দিয়েছি, এবার তুমি করো ঠিক করে করো। এই যে আবার নাও, ডট থেকে করতে হয়, ডট ডটের মধ্যে দিতে হয়। তুমি ওইটার মধ্যে দিচ্ছ কেন? ঠিক আছে, নাও পেন্সিলটা, নাও পেন্সিলটা, নাও করো। গুড জব। তারপরে ফার্স্টে ওটা কেন, এটা ফার্স্টে তো করো। তারপরে পার্পল ডটের থেকে দিতে হবে, ওটা ডট না, এইটা তো পার্পলের ডট নেই, পার্পলটা এমনি করো, ভুল হয়ে গেল, ডটের থেকে দিতে হবে না, তুমি এমনি করো, ডট নেই পার্পলে, নাও। ঠিক আছে, আর মোছা লাগবে না বাবা, তুমি করো, নাও পার্পল। আচ্ছা নাও, ঠিক আছে, নাও না, ওটা মোছা লাগবে না, থাক, ওটা হয়েছে, ওটা হয়ে গেছে তো, ডান, ওটা এটা করো। তো ফ্রেন্ডস, তোমরা কৃষবের পড়াশোনা তো দেখলেই, এরকমই চলছে, আর কতদিন চলবে জানি না, আর ওর মানে লেখা ফাইনালি কবে শিখবে আমিও বলতে পারছি না। আর এখন উনি খেলতে চলে গেছেন, আমার মায়ের সঙ্গে খেলছে ঘরে। আর তোমাদের যদি কৃষবের এই দুষ্টুমি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি। আর পরে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কৃষবের মুড ছিল না, যার জন্য ও করলো না অ্যাক্টিভিটি চ্যাম্পটা। নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ও খুব সুন্দর করে ম্যাচিংটা করে, শর্টিং করে। তো আমি এগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও, টাটা, সবাই ভালো থেকো।